বন্ধুরা, পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে কিন্তু তুমি এই পদে অবশ্যই আবেদন করতে পারবে। তো সমস্ত কিছু তোমাদের বলবো, ঠিক আছে। বয়স কত লাগবে, শূন্যপদ কত রয়েছে, লিখিত পরীক্ষা হবে কি না, পরীক্ষার ফি কত, কবে নাগাদ এটার বিজ্ঞপ্তি শেষ তারিখ, সমস্ত কিছু বলবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো, অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে, যেখানে তোমাদের বলছে এক নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার। কার ড্রাইভার মানে লাইসেন্স তো লাগবেই, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে কিন্তু যে কোনো ভারতীয় নাগরিক তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কোন পোস্টের জন্য? স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য, ঠিক আছে। যেখানে তোমাদের বেতন দেওয়া আছে পে ম্যাট্রিক্স, দেখো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা, ঠিক আছে। এবং দুই নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ অন 31/3/2023, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, যেটা এখানে বলা রয়েছে। চলো এবার দেখবো আমাদের সেই ভ্যাকান্সি। দেখো আমাদের এখানে ভ্যাকান্সি কত আছে যদি সুস্পষ্টভাবে যদি আমরা এখানে আলোচনা করি, এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে লেখা আছে নেম অফ দ্য রিজিয়ন, কোন রিজিয়ন, নেম অফ দ্য ডিভিশন বা ইউনিট, ঠিক আছে। এবং ক্যাটাগরি ওয়াইজ URSC ST OBC WSC টোটাল কত পার্ট ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে দেখা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অল ওভার যদি আমরা দেখতে পারি, ওভারঅল ভ্যাকান্সি যদি লক্ষ্য করতে পারি, তাহলে দেখবে এখানে কিন্তু 58টা শূন্যপদ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 58টি শূন্যপদে তোমাদের কিন্তু গ্রুপ সি পদে, পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এরপর আমরা গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস জেনে নেব যেগুলো অবশ্যই জানা উচিত। যেমন প্রথম কথা হচ্ছে বয়স। অনেকে জিজ্ঞেস করে যে বয়স কত হবে। তুমি যদি UR এবং EWS প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার জন্য বয়স 18-27 বছর, ঠিক আছে। SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কী দরকার। যেহেতু এটা স্টাফ কার ড্রাইভার দেখতে পাচ্ছ, সেখানে অবশ্যই ফার্স্ট অফ অল কথা আমরা জানি যে একটা লাইসেন্স তো আমাদের লাগবে। তো দেখো এখানে বলছে পজিশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এবং বৈধ তোমার ড্রাইভিং লাইসেন্স থাকা চাই হালকা এবং ভারী মোটর ভেহিকেলের, ঠিক আছে। এর পাশাপাশি নলেজ অফ মোটর মেকানিজম, যন্ত্র মানে এই মোটর মেকানিজম সম্বন্ধে তোমাকে জ্ঞান অবশ্যই থাকতে লাগবে। এবং 3 বছরে কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং, 3 বছরে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকা উচিত লাইট এবং হেভি মোটর ভেহিকেলের জন্য, 3 বছরে। এর পাশাপাশি মাধ্যমিক পাস, ঠিক আছে। অর্থাৎ এখানে কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের একটু স্পষ্ট করে বলি। এক কথায় তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, খুব ভালো, এটা 1 নম্বর। 2 নম্বর, তোমার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে লাগবে, 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স কমপক্ষে 3 বছরে থাকা উচিত গাড়ি চালানোর। 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে মোটর মেকানিজম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা উচিত, ঠিক আছে। চলো এরপর তোমাদের সিলেকশন কীভাবে হবে দেখো, এখানে বলা আছে সিলেকশন শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ এক্সামিনেশন প্যাটার্ন, মানে হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যালোকেটেড টু ডিভিশন ইউনিট, এবং প্রার্থীদের ডিভিশন বা ইউনিট অনুসারে তোমাদের কিন্তু বিভক্ত করা হবে, ঠিক আছে। তোমাদের যে বেসিস অফ মেরিট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের লিখিত পরীক্ষা হবে, তার মেরিটের উপর নির্ভর করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এরপরে অনেকে জানতে চায় যে দাদা আবেদন ফি আমরা কীভাবে দেবো। তার আগে আবেদন ফি জমা দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অফলাইন মাধ্যমে আবেদন তোমাদের করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণরূপে ফিল আপ করবে, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে সঠিকভাবে পূরণ করে এর সাথে কী করতে লাগবে, এর সাথে এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে জুড়ে দিতে হবে। কী কী? জেরক্স কপি অবশ্যই, ফটোকপিস অফ দ্য ফর দ্য ফলোয়িং সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। অবশ্যই জেরক্স কপির নিচে নিজের সেলফ অ্যাটেস্টেড লাগবে, এই কপিগুলো অবশ্যই জুড়ে দিবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কী কী? এজ প্রুফ, জন্মের তারিখ সার্টিফিকেট, জন্মের প্রমাণ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তুমি যদি SC ST OBC যে প্রার্থী হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই দেবে। EWS প্রার্থী হয়ে থাকলে তোমাকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। এবং তোমার যে গাড়ি লাইসেন্স সে দেখো, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স উইথ ডেট, তোমার বৈধ যে গাড়ি চালানোর তুমি ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু তোমাকে অবশ্যই
দিতে হবে, যেটা তোমার লাইসেন্সে থাকে না, ডেট অফ ফার্স্ট ইস্যু, কবে ইস্যু করা হয়েছিল সেটা। এর পাশাপাশি তোমার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে, যেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট দ্বারা কোনো গ্যাজেটেড অফিসারের সিগনেচার সেখানে অবশ্যই হতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুর কে ইস্যু করবে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড বাই গ্যাজেটেড অফিসার এ সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট অফিস, ঠিক আছে, বলে থাকলো। অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে কিন্তু সেই অ্যাপ ফর্মের সঙ্গে জড়িয়ে দিতে হবে। দিদা দেওয়ার শুধু দিলেই হবে না, আরেকটা জিনিস তোমাকে এখানে দিতে হবে যেটা এখানে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে। দেখো, অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমাকে ১০০ টাকা জমা করতে হবে শুধুমাত্র ইউআর পার্টিদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি বা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে কোনো ফি দিতে লাগবে না, ঠিক আছে। তাহলে ফি কীভাবে দিব আমরা? ফি হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্ডিয়ার পোস্টাল অর্ডারের মাধ্যমে, ওখানেই তোমাকে ১০০ টাকা তোমাকে অবশ্যই ফি হিসাবে জমা দিতে হবে। এর পাশাপাশি বি নাম্বার অপশনটা যদি দেখতে পারো, টু রিসেন্ট ফটোগ্রাফ শুড বি এনক্লোজড আউট অফ হুইচ ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ শুড বি অ্যাট দ্য প্লেসমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন শুড বি ওটা না, এটা অ্যাপ্লিকেশন যে করার সময় যে তোমার একটা ফটো লাগবে সেটার কথা এখানে কিন্তু এই যে ফটো, এই যে সেলফ অ্যারেস্টেড, এই যে এটা কথা কিন্তু এখানে উল্লেখ করেছে, ঠিক আছে। তো হলো, তা প্রথমে আমরা কী করলাম, অ্যাপ্লিকেশন ফিল আপ করলাম এটা, তারপর এই ডকুমেন্টসগুলো দিলাম, জেরক্স করলাম, তার নিচে আমরা সিগনেচার করলাম, তার নিচে সেলফ অ্যারেস্টেড সিগনেচার করে ১০০ টাকা দিয়ে লাস্টে এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানা আমাকে কিন্তু 31 মার্চের মধ্যে পৌঁছতে হবে। অ্যাপ্লিকেশন ইজ প্রেসক্রাইবড ফর্ম আই কমপ্লিটেড ইন অল স্পেস শুড বি সেন্ড টু দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর ভেহিকেল মোটর সার্ভিস নাম্বার 37 গ্রিমস রোড চেন্নাই এতো। 31 মার্চ মাসের আগে তোমাকে ঠিকানায় পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও, আশা করছি তোমাদের খুব সংক্ষেপে আমি ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে রাজ্য এবং সরকারি চাকরির যে কোনো আপডেট এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করা হয়, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো এখানে ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।